আজ আপনাদের নিয়ে যাব আমাদের সবার প্রিয় সুবর্ণরেখা নদীতে। আজকে মকর সংক্রান্তি, সেই উপলক্ষে সবাই যায় আমাদের গ্রামে বা কাছাকাছি যত গ্রাম আছে সুবর্ণরেখা নদীর তীরে, সবাই যায় এই জায়গায় একটা সুবর্ণরেখা স্নান করতে। ওই যে দেখুন পুরো জায়গা জুড়ে সবাই চান করছে, এদিকেও চান করছে, এদিকেও চান করছে। আর এই যে রাস্তাগুলো, এগুলো সব বালি খাদানের জন্য, অর্থাৎ প্রচুর পরিমাণে বালি যায়, বালি ট্রাক যায়, ওই জন্য এই যে এটা ব্রিজের মতন করে রেখেছে যাতে এর নিচ দিয়ে জলটা যেতে পারে, যাতে মানে নদীর প্রবাহটা ঠিকঠাক থাকে। ঠিক আছে, আমাদের গ্রামের পেছন দিকে এই যে একটা ইনভার্টার, তো ইনভার্টার পেরিয়ে করেই আমরা নদীর দিকে পৌঁছাবো। তো চলুন আমরা যাই নদীর কাছে। নদী তীরবর্তী অঞ্চল, তার জন্য এখানে প্রচুর পরিমাণে চাষ হয়, বিভিন্ন ধরনের ফসল চাষ হয়। তো আমরা যাব এই যে দূরে, হয়তো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, প্রচুর কুয়াশা আজকে, সূর্য দেখার অবসর নেই। তো প্রায় মকর সংক্রান্তি হয় এরকম, যদি দূরে যাবো আমরা। তো চলুন, এই যেটা বলছিলাম দেখো চারদিকে সরিষা চাষ হয়েছে, বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়, পেঁয়াজ চাষ। তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাব। এই রাস্তাটা এরকম মনে হচ্ছে কারণ এখান দিয়ে প্রচুর পরিমাণে বালি ট্রাক চলে, তো নদীর থেকে প্রচুর পরিমাণে বালি খাদান আছে ওখানে, ওখান থেকে বালি তোলা হয়, দিয়ে এখানে এর সাহায্যে, ট্রাকের সাহায্যে ওটাকে পরিবহন করা হয় অন্যান্য জায়গা। এই যে পুরো জায়গাটা এরকম কাদা কাদা দেখাচ্ছে না, তো সবাই ভাববে যে বৃষ্টিও হয়নি, নদী তো অনেক দূরে আছে, এখানে কাদা হলে কী করে। যখন বালি বোঝাই হয় ট্রাকগুলো এই জায়গাতে দাঁড়ায়, তো বালি বোঝাই হওয়ার পর জলটা বালি থেকে নিচে পড়ে যায়, তারপরে এখান থেকে বালি ট্রাকগুলো যায়। তো আমরা যাচ্ছি, এই তো সামনেই পৌঁছে গেছি, দেখা যাচ্ছে কত জেসিবি কাজ করছে। লাস্ট পর্যন্ত আমরা নদীতে পৌঁছে গেছি, ট্রাকের ট্রাকগুলো দেখুন, জেসিপি ট্রাক। ভাই নদীর জল কোথায়? আমরা শহরি অঞ্চল থেকে বেশি মনেই হবে না, এখানে এখানে নদীতে চান করতে এসছেন। নদীর অবস্থাটা জাস্ট দেখুন, কোনো হুলিয়া চেঞ্জ হয়ে গেছে। পুরো অঞ্চলটা, পুরো জায়গাটা এত বড়, সুবর্ণরেখা নদী মাঝখানে, একটুও জল নেই মাঝখানে, আমি হেঁটে যেতে পারছি। এই জায়গাগুলোতে জল যেত, যে পুরো যে বাঁধটা করা হয়েছে সুন্দর করে, এই বাঁধে ফেলে পুরো জলটা আটকে গেছে। জলটা ওই দিকে যাচ্ছে একটা জল, আর বেসিক্যালি ওই দিকে একটা জল যাচ্ছে, আর ভিতরে জল আছে। ওখানে একটা জেসিবি কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দেখুন পুরো ফ্লোটা, এই যে পুরো যে জায়গাটা আছে এখান থেকে পুরো বালি তোলা হবে, এই যে উঁচু উঁচু ঢিপিগুলো করা হয়েছে, এটা একটা। আর এই যে পুরো জায়গার যে উঁচু উঁচু যে ঢিপিগুলো করা হয়েছে ওগুলো, ওই জায়গাটা একটা দেখতে পাচ্ছেন পুরো, এই যে দাঁড়িয়ে করে দেখাচ্ছি তারাও, এই যে দেখো পুরো উঁচু 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 ঢিপিগুলো করা হয়েছে। সুবর্ণরেখা নদীর যে একটা প্রবাহ ছিল, পুরো প্রবাহটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, পুরো প্রবাহটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। একটু দেখতে পাচ্ছেন পুরো প্রবাহটাকে চেঞ্জ হয়ে গেছে। একটা মজার জিনিস দেখাচ্ছে দাঁড়ান, ওই যে পুরো জলটা কিন্তু যেত এইদিকে, ঠিক আছে, এখন কী হচ্ছে এইদিকেও পুরোটা বাঁধ বেঁধে দেওয়া হয়েছে, তো পুরো জলটা ওইদিকে আসছে, ওইদিকে কিছুটা বেড়াচ্ছে, বাট পুরোটা বেড়াতে পারছে না, তো জলটা, ঠিক আছে, জলটা এই দিক দিয়ে যাচ্ছে। এই দিক দিয়ে গিয়ে ওই যে দেখাচ্ছিলাম এখানে একটা পোল আছে, ওই পোলটা দিয়ে পাস করে ওই দিকে যাচ্ছে পুরো পুরো জলটা। এই যে পুরো জায়গাটা হচ্ছে একদম পুরো বালির একটা সুন্দর একটা খাদানো গেছে নদীর মাঝখানে, এখান থেকে বালি তোলা হবে আর বিক্রি করা হবে, অসাধারণ সিস্টেমটা কিন্তু দারুণ। দেখুন এই যে পুরো যে জায়গাটা, দেখুন এই যে মেন মেড যে একটা বাঁধ তৈরি করা হয়েছে নদীর গতিপথটা পরিবর্তনের জন্য, এই যে এইটা মেন মেড একটা বাঁধ তৈরি করা হয়েছে দূর পর্যন্ত, পুরো যে জলের যে প্রবাহটা আছে ওইখান থেকে ব্যাক করে ঘুরিয়ে জলটাকে এইদিকে নিয়ে আসা হচ্ছে, ওইদিকে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে এই যে পুরো যে নদীর যে পুরো অঞ্চলটা, যে রিভার ব্যাঙ্কটা পুরোটা একদম পুরো জলশূন্য হয়ে গেছে, যার ফলে এখান থেকে বালি তুলে
সুন্দর করে এখানে যে বালিগুলো আছে এগুলো বাড়ি তুলে বিক্রি করা যেতে পারে। কিন্তু কি আর বলবেন, কিছু বলার নেই, চেষ্টা করুন। একটা জিনিস নদীর মাঝখানে, এটা শুধু একটা জিনিস ভালো হয়েছে, আমরা নদীর মাঝখানে এসে সুন্দর ঘোরাফেরা হাঁটাচলা করতে পারছি, জল নেই বলে বলতে গেলে খুব ভালো। যে জেসিপি লেগেছে তো বালিগুলোকে একটা জায়গায় জড়ো করছে ওরা, যে বালিগুলো কিছুদিন থাকবে, তারপরে ওই যে ওই যে টিপির মতন হয়ে যাবে, ঠিক আছে, টিপির মতন হয়ে গেলেই দিলে কী হবে না, ওইগুলোকে ওরা এখান থেকে প্রচুর, এখানে যে বড় বড় টলিগুলো দাঁড়িয়ে আছে ওগুলো আসবে, দিয়ে কী আর করা হবে, ওকে বাইরে কনস্ট্রাকশনের জন্য বাড়ি দেওয়া হবে, বিক্রি করা হবে। তো পুরো জায়গাটা দেখো, একটা দারুণ একটা রূপ দিয়েছে। কিন্তু একটা জিনিস, এখানে শুধু আমাদের এইখানে নয়, ওই দিকেও বাড়ি তোলা চলছে, ওইখানে বাড়ি তোলা চলছে, আর ওই দিকে তোমাদের হয়তো ক্যামেরাতে অত যাবে না কারণ ওইদিকে প্রচুর কুয়াশা আছে, ওই যে ওই জায়গাটাতে, ওই জায়গাটাতেও পুরো জেসিপি হিউজ পরিমাণে, মানে এখান থেকে চষে আসলে কি বলে কমলা রঙটা খুব দেখা যায়, তো চোখে পুরো দেখা যাচ্ছে ওই যে পুরো জায়গাটা, ওখানেও জেসিপির কাজ হচ্ছে, এখানেও জেসিপির কাজ হচ্ছে, ওই দিকেও জেসিপির কাজ হচ্ছে, মানে পুরো রিভার ব্যাঙ্কটা জুড়ে এই অবস্থা এখন, পুরো সুবর্ণরেখা পুরো রিভার ব্যাঙ্কটা। আর স্যার একমাত্র তোমরা যদি এই রুটে আসো রাত্রেবেলা বোঝা যাবে যে কী পরিমাণে এখানে বালি তোলা হয়, বিক্রি করা হয়। দেখো এটা একটা শানদার সুন্দর, কিন্তু এটা অসাধারণ একটা পুরো জনমানব শূন্য, ওইদিকে সবাই চান করছে, আমি ওইদিক থেকে পালিয়ে এসেছি, এই জায়গাটা পুরো জনমানব শূন্য, দারুণ দারুণ লাগছে। ওইদিকে কিছুজন আছে ওইখানে চান করছে, ওইদিকে কিছুজন চান করছে, এদিকে কেউ নেই, পুরো ফাঁকা জায়গা। এই সুন্দর জলটা দেখে আমিও থাকতে পারলাম না, নিচে নেমে গেলাম, বাট জলটা কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা ছিল, কিন্তু দারুণ লাগছিল। মানে বেশি জল নেই, এই হাঁটু বরাবর পুরো নদীটা পার হওয়া যাবে, কিন্তু অসাধারণ লাগছিল। আমি যে জায়গাটায় এসেছিলাম, এই জায়গাটায় নদী জলে যে স্বচ্ছতা আর নদী জলের গভীরতাটা কম, ওই জন্য দেখুন পুরো নিচটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, দারুণ লাগছে, সুন্দর হাওয়া বইছে, ওই দেখ হালকা হালকা ঢেউ দিচ্ছে, অসাধারণ একটা মুভমেন্ট। নদীর আরেকটা দিকের দৃশ্য দেখাই, পুরো জেসিপি এদিকে কাজ করছে, আর এই যে যে জলগুলো আছে এগুলো বেসিক্যালি জরাবাড়ির মতন, আমি একবার ঢুকে গেছিলাম, এই জন্য এটা খুব ডিফিকাল্ট জায়গা একটা, তো হুট করে কেউ যদি এখানে চলে আসে জরাবাড়ির মধ্যে কিন্তু ঢুকে যেতে পারে, আমি একটুর জন্য বেঁচে গেছি, ঢুকে গেছিলাম। এই যে দেখো, এই যে ছোটো ছোটো করে চুড়ো করে রাখা হচ্ছে বালিগুলোকে, অর্থাৎ বালিগুলোকে তুলে এনে এখানে সুন্দর করে ডিপির মতন রাখা হয়, তারপরে এগুলোকে যে গাড়ি আছে ওখানে তুলে করে পাঠিয়ে দেওয়া হয় বাইরে। আমি এখন দাঁড়িয়েছি এই যে উঁচু করে যে পুরো লম্বা করে বাঁধ দেওয়া হয়েছে বাঁধের ওপরে, তো বাঁধের ওপর থেকে এদিকে দৃশ্য, এদিকে দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, কোথায় কী হচ্ছে না হচ্ছে। ওই যে বাঁধটা করেছিল ওর উপরে হাঁটতে কিন্তু দারুণ লাগছিল, অর্থাৎ যখন হাঁটছি এক সাইডে পুরো ঢালু ছিল, এক সাইডে একটু ঢালু ছিল, তো ওই সাইডে বালিগুলোকে যখন আমি পায়ে দিয়ে মারাচ্ছি পুরো ধসে যাচ্ছে, অনেকবার পড়ে গেছি, দারুণ মজা হলো কিন্তু।